তোমার ধর্ম কি তোমাকে অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রতিযোগিতা করতে শিখিয়েছে তোমার ধর্ম কি কোনো দিনও তোমাকে অন্য ধর্মের দেবদেবীর মূর্তি ভাঙতে মন্দির ভাঙতে কিংবা মসজিদ ভাঙতে শিখিয়েছে তোমার ধর্ম কি কোনো দিন তোমাকে তোমারই প্রতিবেশী ভাইয়ের ঘর জ্বালাতে শিখিয়েছে এসবের উত্তর যদি না হয় তাহলে তোমাকে অভিবাদন কারণ তুমি তোমার ধর্মকে ধর্মের নামে যারা সন্ত্রাস সৃষ্টি করে ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে তাদের হাত থেকে বহু দূরে নিয়ে গিয়ে বিশ্বের দরবারে তোমার ধর্মকে মাথা উঁচু করে প্রতিষ্ঠা করতে সাহায্য করছো আর তোমার প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে এই গল্পটা তোমার জন্য এক গায়ে এক শকুন তার ছেলেকে নিয়ে থাকতো একদিন তার ছেলে এসে তার বাবাকে বলল বাবা আমি আজকে অনেক খুঁজেও কোনো খাবার পাইনি অথচ আজ আমার পেট খিদে জ্বলে একদম শেষ হয়ে যাচ্ছে তো তুমি প্লিজ কিছু ব্যবস্থা করো উত্তরে শকুন বলল বাবা চিন্তার কোনো কারণ নেই খাবারের যোগান ঠিক হয়ে যাবে কিন্তু তুমি আমাকে বলো তুমি এখন কি খেতে ইচ্ছা প্রকাশ করো উত্তরে শকুনের পুত্র শকুনকে বলল বাবা আমি অনেকদিন দিন ধরেই মানুষের মাংস খাইনি তো আজকে আমি মানুষের মাংস খাবার ইচ্ছা প্রকাশ করি উত্তরে শকুন বলল বেটা সবই সম্ভব তবে তোমাকে আজকে আমার কিছু কথা মানতে হবে শকুনের ছেলে বললো কি বাবা তুমি যা বলবে আমি সেটা মানব তুমি বলো কিভাবে আমি মানুষের মাংসের সন্ধান পাব। উত্তরে শকুন বলল তোমাকে আমি দুটো কাজ দেবো সে দুটো কাজ হয়ে গেলেই তুমি মানুষের মাংস নিয়ে এসে আজকে ডিনারে খেতে পারবে প্রথমত তুমি একটা গরুর হার নিয়ে গ্রামের মন্দিরের সামনে রেখে এসো আর দ্বিতীয়ত একটা শুকরের হাড় নিয়ে গ্রামের মসজিদের সামনে রেখে এসো তুমি কিছুক্ষণের মধ্যেই মানুষের মাংস পেয়ে যাবে বৃদ্ধ শকুনের কথা মতো তার বাচ্চা উড়ে গিয়ে একটা শুয়োরের হার গ্রামের মসজিদের সামনে এবং একটা গরুর হার গ্রামের মন্দিরের সামনে রেখে এলো এবং কিছুক্ষণ পরেই সেই গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেল তার কিছুক্ষণ পরে লাশ পড়ল প্রচুর মানুষ একসঙ্গে মৃত্যুবরণ করলো এবং সেই শকুনের বাচ্চাটি সেই মৃত মানুষের লাশ থেকে মাংসের টুকরো ঠোঁটে করে নিয়ে নিয়ে তার বাসায় এসে সে এবং তার বাবার ক্ষুধা নিবারণ করল শকুনের বাচ্চাটা পরম তৃপ্তিতে মানুষের মাংস খেতে খেতে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তোমার তো দেখছি খুব বুদ্ধি তুমি কি করে একসাথে এত মাংস জোগাড় করলে যখন আমি সারা দিন এত খেটে খুটেও কোথাও কোনো খাবারের সন্ধান পেলাম না উত্তরে শকুন তার বাচ্চাকে বলল বাবা এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে অনেক যত্ন সহকারে বানিয়েছেন কিন্তু এই শ্রেণী এমনই এক শ্রেণী যাদেরকে ধর্মের নামে জন্তুর থেকেও অধম বানানো যায় আমি আজকে সেই কাজটাই করেছি যেটা তাদেরকে একটা ধর্মের নামে জন্তুর থেকেও নিচে নামিয়ে দিতে পারে আমি আজকে ধর্মের নামে তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে তাদেরকে একে অপরের সঙ্গে লড়তে সাহায্য করেছি যার ফলপ্রসূ আজকে এই এতগুলো লাশ এবং আজকে তার জন্য আমরা এই মাংস খাচ্ছি উপরের কাল্পনিক গল্পটি হয়তো অনেকেই জানেন কিন্তু কখনো কখনো গল্প বাস্তবকে হার মানায় আজকে যে মানুষটি মণ্ডপকাণ্ডের অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন তাকে তার নাম দিয়ে বিচার করলে কিন্তু চলবে না তার নাম ইকবাল হলেও সে কিন্তু যথাযথ ইসলাম শিক্ষা পায়নি সে না একজন প্রকৃত মুসলমান না একজন প্রকৃত মানুষ প্রতিমার পায়ে কোরআন রাখা কোনো হিন্দুর পক্ষেই সম্ভব নয় এমনকি কোনো প্রকৃত মুসলিমের পক্ষেও সম্ভব নয় ভেবে দেখেছেন একজন প্রকৃত হিন্দু তার পুজো নষ্ট করবে কেন একজন প্রকৃত মুসলিমও কিন্তু কখনোই কোনো প্ররোচনাতেও গা ডুবিয়ে এ ধরনের ঘৃণ্য কাজ করতে পারে না তাই না তবে এই ঘটনার পর যারা রেগে গিয়ে একটা মণ্ডপ জ্বালিয়ে দিলেন দুর্গামূর্তিকে ভাংচুর করলেন এমনকি আপনার প্রতিবেশী ভাইয়ের ঘরও জ্বালিয়ে দিলেন তাদেরকে বলি ভবিষ্যতে এরকম কিছু খবর শুনলে অবশ্যই এর সত্যতা যাচাই করে তবে মাঠে নামবেন বন্ধু কারণ এই ধরনের ঘৃণ্য কাজ কোনো প্রকৃত হিন্দুও করতে পারে না কোনো প্রকৃত সাচ্চা মুসলমানও করতে পারে না এই ধরনের কাজ শুধুমাত্র তারাই করে যারা এই গল্পের শকুনের মতো একে অপরের মধ্যে হিংসা দ্বন্দ্ব হানাহানি লাগিয়ে দিয়ে সেখান থেকে নিজের প্রফিট বা নিজের একটা স্বার্থ সিদ্ধি করার উপায়ে সবসময় ব্যস্ত আমরা সবাই মিলে এই ধরনের অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে গিয়ে সম্পূর্ণ নতুন এক পৃথিবী গড়ে তুলি ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে